হচ্ছে আপনারা সবাই চিনেন সৌমেন বাবুকে, তো শ্যাম ভাই আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছে, একাই বসেছে। হ্যাঁ ও শ্যাম ভাই, তুমি আমার ফেসবুকে আছো তো তাহলে? আচ্ছা আচ্ছা, মানে গড়বড় হয়ে গেল নিশ্চয়ই, এটাই আমার ভাগ্য ভালো। ঠিক আছে তো, ঠিক আছে, মোটামুটি সবাইকে নিমন্ত্রণ, অনেক দূর থেকে আসা হয়েছে, বৃষ্টিতে কোনো অসুবিধা হয়নি তো আসতে? তো চলো মোটামুটি তোমার দিকে দেখাই। হ্যাঁ, এই হচ্ছে ইনভাইট করেছিলেন, ওনার ভাইও ইনভাইট করেছিল, এনার ছেলের পৈতা, আর এই ছেলে, তোমার নাম কি? সোমালো ব্যানার্জি। আজকে আমরা বিয়ে মানে পৈতা বাড়ি এসেছি শ্যাম ভাই কোলাঘাট থেকে। তো দেখতে পাচ্ছেন আজকে ওয়েদারটা কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে, তো রেনকোট জ্বর মা পড়ে এসেছে, আর আমি হচ্ছে কি ছাতা মাথায় দিয়ে এসেছিলাম, দোকানও যাইনি, কিন্তু লোক নিমন্ত্রণ করলে আমরা আসার চেষ্টা করি। ঘটনা বলি, এর আগে কিন্তু দুটো নিমন্ত্রণ বাড়ি যেতে পারিনি, খুবই দুঃখিত, কারো হয়তো ভিডিওটা দেখছে, কেন যেতে পারিনি এই কারণে কার্ডেন ডেট দিয়ে গেছিলাম, আমি অতটা তো পড়তে জানিনি, দেখতে ভুলে গেছিলাম, জ্বরকে বললাম কার্ডটা দেখবি, দেখেনি। ভাই রে ভাই, বৃষ্টি হচ্ছে, সব ছাতা মাথায় দিয়ে খেতে যাচ্ছে, দেখতে পাচ্ছেন খেয়ে যাচ্ছে, আর মোটামুটি গিফট নিয়ে এসেছি একটা ভালো, কেন নিয়ে এসেছি, যে গিফটটা নিয়ে এসেছি আজকে বন্ধুরা, এই গিফটটা কিন্তু দেখুন, কোমরেরও রোগ হবে না, শিরারও রোগ হবে না, লুটাও খেলতে পারবে, সব কিছু নাকি রে, কী কী করতে পারবে বল? এই বাচ্চা তোমার দিকে দেখাই, কোন দিক দিয়ে ডুবো, কোন দিক দিয়ে, আরে কোন দিক দিয়ে, দরজাটা কোন দিক দিয়ে, ওই পাশে সে পাশটাও সাজিয়েছে, দেখতে পাচ্ছ আমরা বৃষ্টিতে যাচ্ছি, জ্বর একদম প্যান বুড়ি নিচ্ছে, তো বৃষ্টিতে ভাই ভিজে ভিজে যাচ্ছি, এখানে মোটামুটি পুলিশ ফুলিশ সব আছে ব্যবস্থা, চলো তোমার দিকে যাই, চলো বৃষ্টি ওয়েদারে কিন্তু সবাই এসেছে এখানে। এই প্রসন্ন বাবুর সাথে দেখাচ্ছে, প্রসন্ন বাবু ছেলে কোথায়, ছেলে 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 কোথায় আছে, খেতে গেছে, তো দেখুন এখানে একজনকে দেখলাম এসে, খুবই ভালো লাগছে, তার হাতটা কিন্তু ভাঙা, তবুও কিন্তু নিমন বাড়ি এসে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। তো মোটামুটি আমি এনার থেকে জানবো হাতে কি হয়েছে, তো দেখুন বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এই বৃষ্টির ওয়েদারেও যে এসে, এটা ওনার জন্য ওনাকে ধন্যবাদ জানাই, অনেকে একটু বৃষ্টি বৃষ্টি হয়ে গেলে বলে আমি যাবনি, কিন্তু নিমন্ত্রণ বাড়ি সবাই যাওয়া দরকার নাকি গো, অনেক ভালোবেসে সবাই ডাকে, তো আমরাও কিন্তু বৃষ্টি দোকান যেতে পারিনি ওপাশে এত বৃষ্টি, কিন্তু তবু নিমন্ত্রণ বাড়ি এসে, তো ভাই দেখতেই পাচ্ছ জ্বর মোটামুটি ফুট নিয়ে চলে এসেছে, তো মোটামুটি ছেলেটা এসেছে, চলে এসে আমরা গিফটটা দেবো, পরিচয় করে দিই, এটা হচ্ছে বসন বাবু, ইনি হচ্ছে ইনভাইট করেছিলেন, ওনার ভাইও ইনভাইট করেছিল, এনার ছেলের পৈতা, আর এই ছেলে, তোমার নাম কি? সোমালো ব্যানার্জি। মোটামুটি ভালো আছে তো? হ্যাঁ, তো খুবই ভালো লাগছে এই অনুষ্ঠানটা, কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার জন্য একটু মানে কি গো একটু গড়বড় হয়ে গেল, কিছু লোক একটু কম আসে, নাহলে সবাই কিন্তু এসছে দেখলাম যে এটা, আর সেটাকে আচ্ছা আচ্ছা পরিচয় করে দিবে তো, নাহলে কী করে জানবো আর কি আসবো আবার, তো এনার হচ্ছে মিসেস, খুব ভালো লাগলো দেখে, মানে সুন্দর পরিবার, তো চলো আরও কিছু দেখা, প্রীতি দাস তো দেখা হয়েছে, প্রীতি দাস কেমন আছো? তো খুব ভালো লাগছে, মোটামুটি বৃষ্টির জন্য একটু মানে গড়বড় হয়ে গেল, এটাই আমার ভাগ্য ভালো। তো ঠিক আছে, মোটামুটি সবাইকে নিমন্ত্রণ করলে আসা দরকার, কেন সবাই একটা অনেক আশা করে নিমন্ত্রণ করে নাকি গো, বলো না, একদম ফাটাফাটি আছে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের দিকে দেখাই, হ্যাঁ ওই একটা মোটামুটি পুরো ফুল সেট আপ, হ্যাঁ পুরো ফুল সেট আপ, ওনাদের পরিবারও এসেছে আপনাদের দিকে দেখাই, কেমন আছো? দেখতে পাচ্ছেন জ্বর আগড়ি দাঁড়িয়ে আছে, আর বৃষ্টি হচ্ছে, গেটটা খুব সুন্দর সাজিয়েছে, আমার অ্যাকচুয়ালি কিন্তু একটা বন্ধু গিয়ে এরকম সাজায়, যদি কেউ এরকম ফুলের কাজ করাতে চান এই কোলাঘাটের পাশে আমার সাথেও যোগাযোগ করলে আমি ওনার নম্বর দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন, খুব ভালো পরিশ্রম করে কিন্তু কাজ করেছে, কিন্তু অত্যাধিক বৃষ্টির জন্য আমি ভালো করে দেখাতে পারিনি, একটু ওইদিকে চো, তো চলো গেটের ভিতর দিয়ে ঢুকছি, পুরো বৃষ্টিতে কাজরা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, তো প্রিয় দর্শক দেখি এইখানটা কী হলো, এখানটা প্রচুর বৃষ্টি হয়ে গেছে, মোটামুটি এখানে পৈতার ব্যাপার যেহেতু সেই জন্য কিন্তু অ্যারেঞ্জমেন্টের কাজ চলছে, এখানটাতেও জল পড়ছে, এই মন্দিরটা গ্রামের মন্দির না ঠাকুমা, মন্দিরটা কি গ্রামের না এদের পার্সোনাল? ওদেরই মন্দির, তো ওদেরই মন্দির দেখতে পাচ্ছ, পার্সোনাল ভাবছিলাম, তো সত্যিকারেরই পার্সোনাল মন্দির, আর কালী মন্দির, আর মোটামুটি দেখতে পাচ্ছ পূজা যজ্ঞের কাজ চলছে, মোটামুটি পৈতার তোমাদের দিকে একটু দেখিয়ে দিই হালকা করে, কেমন লাগছে রে? দারুণ লাগছে। হ্যাঁ জি, পুড়ে যায়নি তো, টেস্ট কীরকম? আরে বল তো, খুবই লজ্জা পাচ্ছে, এটা দাদা কি আছে, কফি কফি খাবি, কফি খাবি, তারপর আবার হচ্ছে এ খাবি, খারাপ হবে, লস্যি বিভিন্ন জায়গায় বেরিয়ে যাচ্ছে লস্যি, তো দেখতে পাচ্ছ লস্যি গরম গরম, আজকে ক্যামেরা নিয়ে আসিনি, আজকে কিন্তু এদেই করে দিচ্ছি, লস্যি কি আর একটু খাবে? আর খাবে নি লস্যি, তো দেখতে পাচ্ছ বাড়ি কোথায় বৌদি ভাই, বাড়ি কোথায়? পয়াগে বাড়ি, এটা পয়াগ, হ্যাঁ আর তোমার হচ্ছে কি বলের নামটা একটু বলো, ও আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রীতিশ দার বউ, মানে পরিচয় দিল, খুব ভালো লাগছে, বৃষ্টিতে কোনো আসতে অসুবিধা হয়নি তো? হ্যাঁ আরে বলো লজ্জা নাই দাদা, আচ্ছা আচ্ছা, ছাতা মাথায় দিয়ে আসছে, দেখতে পাচ্ছ শশা স্যালাড ফ্যালাড পড়ছে, এ পাঁচটা দেখতে পাচ্ছেন খাওয়া একদম স্টার্ট হয়ে গেছে, খাচ্ছে সবাই মোটামুটি খুবই ভালো, রান্নাবান্না কেমন রান, হ্যাঁ রান্নাবান্না কীরকম হয়েছে জানবো, তো মোটামুটি স্যালাড পড়ে যাচ্ছে, তারপরেই পড়ে যাচ্ছে চাটনি, তারপরেই ব্যবস্থা আছে, তাড়াতাড়ি খাও, মোটামুটি খাও, খাওয়ার টাইমটা খুব ভালো, ঘড়িটা পড়ে আসেনি, নাহলে টাইমটা বলে দিতাম, কটা বাজে এখন? প্রায় দুটার কাছাকাছি, তো চলো সে পাশে মন্ত্রী সাহেব এসছে, দেখাই তোমাদের দিকে, আচ্ছেন প্রিয় দর্শক, এখানটাতে খুব ভিড়,
এখানটাতে খাওয়া দাওয়া চলছে। রান্না বান্না কেমন হয়েছে? রান্না ভালো হয়েছে, মোটামুটি ডাল হয়েছে। আর এটা কি হয়েছে? হ্যাঁ মিস্ট্রেস মোটামুটি ম্যাডাম ফোন টোন করতে খরচ দাদা ভাই বাবু রে এদিকে দেখ রান্না কেমন হচ্ছে, খুব সুন্দর রান্না হয়েছে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, এখানে আমাদের সৌমেন বাবু বসে আছে আপনাদের দিকে, শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি কোলাঘাট থেকে। মোটামুটি খুবই সুন্দর মোটামুটি মানে রান্না বান্না, স্যার কিরম রান্না বান্না কিরম আছে? খুব সুন্দর রান্না হয়েছে, আপনারা সবাই চিনেন সৌমেন বাবুকে। তো শ্যাম ভাই আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি, একাই বসেছে। হ্যাঁ জর্দা জর্দা ভালো লাগছে? তো তো অনেক দিনের শখ ছিল গাছ থেকে ওনার দেখার ওনাকে, তো আমরা ভিডিওতেই অনেক দেখতাম ওনাকে, গাছ থেকে দেখলাম শ্যাম ভাই খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া স্যার হয়ে গেছে নাকি? রান্নাবান্না খুব ভালো হয়েছে তো? তো চলো একদম অসাধারণ হয়েছে। এপাশে খাওয়া দাওয়া হচ্ছে, কিরম রান্নাবান্না কীরকম হয়েছে? ও খুব সুন্দর হয়েছে, মোটামুটি একদম অসাধারণভাবে রান্না হয়েছে। সবাই কাছে মারে মা রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে তো? বাড়ি কোথায় আপনার? মোটামুটি বৃষ্টির জন্য একটু কষ্ট হচ্ছে নাকি? বৃষ্টির ওয়েদারে একটা পরিবেশটা আলাদা। কেমন খাওয়া হয়েছে আপনার? এখন খাইনি। আচ্ছা যে পাশে বাবলু ব্যানার্জি আছে। আচ্ছা আচ্ছা বাবলু ব্যানার্জি ওনার বক্তব্য ভাই করছে কি আছে কি আছে বলো, বক্তব্য কি ভালো হচ্ছে? মোটামুটি খারাপ, এটা বৃষ্টির জন্য খারাপ হয়ে গেছে, বৃষ্টির জন্যই সামান্য খারাপ। আচ্ছা আচ্ছা তো চলো, মোটামুটি এখানে একজন সাদা লোক দেখতে পেলাম। বাড়িটা কোথায়? বৃন্দাবন চোখ। তো দেখতে পাচ্ছেন আমাদের কোলাঘাটের মধ্যেও কিন্তু এরকম দাদা ভাইকে পেয়েছি, ওনারা ক্যাটারিং এর মধ্যে রয়েছে, বড় বড় মাছ টাছও রয়েছে। আর এই মাছটা কি দাদা মশলা লাগেনি নাকি না ভাজা? এটা ভাজা রাখা আছে সাইডে। আচ্ছা আচ্ছা তো মোটামুটি একই জায়গায় কাজ হচ্ছে। স্যারেরাও মোটামুটি আসছেন অনেক দূর থেকে, দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করছে। স্যার রান্নাবান্না স্যার কেমন হয়েছে একটু যদি বলেন? দারুণ হয়েছে তো? তো ধন্যবাদ অনেক। তো দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি সবাই খাচ্ছে, আমি আপনাদের দিকে একটু দেখিয়ে দিই। তো মোটামুটি একদম লাস্টের দিকে চলছে অনুষ্ঠান, সবাই খাচ্ছে মোটামুটি দেখতে পাচ্ছেন। স্যার রান্নাবান্না স্যার কেমন হয়েছে একটু যদি বলেন? ভালো হয়েছে তো? তো খুব ভালো হয়েছে রান্নাবান্না, আপনাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই। তো মোটামুটি দেখুন, তো মোটামুটি স্যারেরা ওনারাও খাচ্ছেন, মোটামুটি অনেক দূর থেকেই ওনারা এসেছে এই যে বৃষ্টি ওয়েদারে। তো ওনাদের দইটার কালারটাও খুব সুন্দর। দইটা কি দাদা ভাই, দই কি বাড়িতে বসে না কিনা একটু বলতে পারবেন? বলতে পারবেনই তো? মোটামুটি কালারটা খুব সুন্দর লেগেছে, একদম হলদা কালার, খেতে খুব ভালো। ম্যাডাম খাচ্ছে, ম্যাডাম কেমন লাগছে খেয়ে একটু এদিকে বলুন। ভয় নেই গো, অত খারাপ নয়, আমরা বাজারে একটু চিনে লোক। বলুন রান্না দইটা কেমন লাগছে? ভালো হয়েছে, তুমি বলো তো? ভালো, খুব ভালো লাগছে, ধন্যবাদ অনেক। এমনি লজ্জা পাই একটু। দেখতে পাচ্ছেন মিষ্টিটাও একদম অসাধারণ ভাই, স্পেশাল করে নিয়ে এসেছে অনেক দূর থেকে। তো মোটামুটি বলে রাখি প্রিয় দর্শক, আপনাদের যেটা যা আশেপাশে অনুষ্ঠান হবে জর্দাকে ডাকবেন লাইভ করার জন্য, ও ফ্রিয়েতে কিন্তু লাইভটা করে দিবে ভাই। এই যে প্রচারটা করে দিবেন, আপনি হয়তো 20 লাখ টাকা খরচা করে অনুষ্ঠান করছে, যে ফ্রিয়ে যে প্রচারটা করে দিবে এটা কোথাও পাবেন না ভাই। এটা অনুরোধ করো ফ্রিয়ে লাইভ করার জন্য একে নিয়ে যাবেন, কিন্তু সাইড দাও সাইড দাও। স্যার একটা মিষ্টি খেতে যাবে আপনাকে, দেখতে পাচ্ছেন মিষ্টি দাও, দুটো দাও তাকে, স্যারকে দুটো দাও। তো মোটামুটি আমরা চেয়ার ঘেরে বসে আছি, স্যারেরা উঠলে আমরাও বসবো। স্যার রান্নাবান্না স্যার কেমন হয়েছে একটু বলুন? খুব ভালো হয়েছে, অনেক ধন্যবাদ অনেক। তো চেয়ারটাও ফাঁকা হয়ে গেছে, এবার আমরা বসে পড়বো। তো দেখতে পাচ্ছেন একজন দিদি ভাই তাকালো, যা ক্যামেরাটা ঘুরাচ্ছি ফটাক করে মুখটা ঘুরিয়ে দিল, লজ্জা ভাই। আজি রান্না ভালো হয়েছে তো? ঘরে গিয়ে লাইক দিবি কিন্তু শ্যাম ভাই নামে, ঠিক আছে? কষ্ট অনেক ভালো, ছুটাছুটির পর বসলাম এখানে, অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে। এটা দেখে শ্যাম ভাইয়ের কিন্তু জীবনটা ধন্য হলো, যে মানুষ ইনভাইটে যে সাড়া দিয়েছে, সবাই এসেছে এত বৃষ্টিতে কষ্ট করে, এটা দেখে খুব ভালো। এটা হচ্ছে বেগুন বড়া, বেগুন বড়াটা কীভাবে রাক্ষসের মতন খেতে হয় যোদ্ধাকে দেখলে আমরা শিখতে হয় পারবেন, খুবই ভালো। কেমন টেস্ট দই বড়া? বেগুন বড়া, এটা বেগুন বড়া দিয়েছে কাতন্দি পাচ্ছ, অনেক পান কিন্তু সাজা হয়ে গেছে, কয়েক হাজার পান, পান খুব টেস্ট, জগ পান খাচ্ছে। তো মোটামুটি দেখতে পাচ্ছ অসংখ্য ধন্যবাদ, আর দেখতে পাচ্ছ গিফট দিয়েছে আমাকে, খুব ভাবে ভালোভাবে সাজিয়েছে, খাওয়া দাওয়া একদম দুর্দান্ত। লাস্টে তোমাদের দিকে দেখাচ্ছি, বৌদি ভালো আছো তো? তো দেখতে পাচ্ছেন পছন্দ মোটামুটি কাজে বসে গেছে, আপনার দিকে সরাসরি দেখিয়ে দিই। আর অ্যাকচুয়ালি কিন্তু মন্দিরটা পছন্দাদেরই, তো দেখতে পাচ্ছেন দুর্দান্ত মন্দির, একটু কাছ থেকে দেখি দিই, আর আসতে পারবো কিনা টাইম জানি না।
এই মন্দিরটা কি মোদি তোমাদেরই? আপনাদের দিকে এতক্ষণ সরাসরি দেখালাম শ্যামবাই কোলাঘাট থেকে, খুবই ব্যস্তর মধ্যে আছি, আবার এক জায়গায় যেতে হবে, তো খুব অসাধারণভাবে সাজিয়েছিল আর আমাদের দিকে গিফট দিয়েছে দেখতে পাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ জানাই পিতৃষ দাকে। তো চলো, এই প্রথম কিন্তু নিমন্ত্রণ বাড়ি এসে আমাদের দিকে গিফট দিল।